নৃত্য করছে একটু মায়েরা উলুধ্বনি করবেন বকেশ্বর নাচিছে
বাহ 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 মা কি করছে মা আজ শিবা সম্মান মাঝে সবাই নৃত্য করছে তাই তো তোমার রাত্রি অনেক হয়েছে লীলায় প্রবেশ করব আজ আমরা যে লীলাটি আস্বাদন করব লীলাটির নাম হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা রাস কথাটি হয় মা তিন প্রকারের একটি রয়াকার তালবিশ্ব রাস একটি রয়াকার মধ্যনস্বর রাস আর একটি রয়াকার দন্তেস্বর রাস রয়াকার তালবিশ্ব রাস বলতে বোঝায় আমরা একত্রে একটি জায়গায় ধান বা চাল রাখলে বলি মা এক রাস ধান বা এক রাস চাল আর রয়াকার মধ্যনস্বর রাস বলতে বোঝায় ধরুন আপনাদের কোনো বাচ্চা ছেলে যদি খোলা মাঠের ধারে যায় ওমা কি বলেন এই খোকা খোকা শোন শোন ওদিকে যাস না তোর বাতাস লেগে যাবে কারণ তোর রাস হালকা ওমা বলেন তো হ্যাঁ আর কি রয়াকার দন্তেস্বর রাস ছিল র দন্তেস্বর রাস একটি আকার যোগ হয়ে হলো রাস এই আকারটি হলো আমার মা যোগমায়া মধুরঙ্গ মধুরঙ্গে রাস মধুরঙ্গ মধুরঙ্গ রাস ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর বয়সে রাসলীলা করেছিল জানেন আমা জানেন মাত্র 8.5 বছর বয়স আমাদের জানতে হবে ভগবান কৃষ্ণচন্দ্র এই রাস রস কে কাকে প্রথম শ্রবণ করিয়েছিল সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিল কারণ তিনি ছিলেন বৈষ্ণব অপরাধের অপরাধী আমার রাজা পরীক্ষিত আমার কি বৈষ্ণব অপরাধ করেছিল মা
সংক্ষেপে বলছি। একদিন রাজা পরীক্ষিত বনের মধ্যে মিগয়া করতে বেরিয়েছিলেন, কিন্তু অবসর সময় তিনি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। গভীর অরণ্যের মাঝে মাগো চিৎকার করছে আর বলছে, ওহে ওহে, একটু জল দাও, একটু জল দিয়ে আমার জীবনটাকে বাঁচাও। কিন্তু মা, গভীর অরণ্যের মাঝে কেউ কোথাও নেই, কেউ উত্তর দেবে? তিনি ওই ক্ষুধার্ত তৃষ্ণান্ত অবস্থায় আজ গভীর অরণ্যের মাঝে ছুটে বেড়াচ্ছে। মাগো, এমন সময় তিনি দেখতে পেলেন বনের মধ্যে একটি পর্ণকুঠি। সেই পর্ণকুঠিরের মধ্যে একটি মুনি ঋষি ধ্যানে মগ্ন। সেই ঋষিটির নাম হলো শমিক মুনি। আজ শমিক মুনি সেই পর্ণকুঠির মাঝে মগ্ন ধ্যান করছে। তিনি আজ ধ্যানে মগ্ন। রাজা পরীক্ষিত কি করল মা, তিনি আজ ওই পর্ণকুঠিরের সামনে গিয়ে বলছে, ওহে ওহে মুনি ঋষি, একটু জল দাও, একটু জল দিয়ে আমার জীবনটাকে বাঁচাও। কিন্তু মা বাবা, শমিক মুনি আমার রাজা পরীক্ষিতের কথায় কর্ণপাত করলেন না। তাই রাজা পরীক্ষিত আমার ক্রোধে কি করল জানে, বন থেকে একটি মৃত সর্প তরোয়ারির ডগায় করে জড়িয়ে নিয়ে এসে সেই সর্পটি শমিক মুনির গলায় জড়িয়ে দিলে। তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে চলে গেল। মাগো, পাশে স্নান করছিল শমিক মুনির পুত্র সিংহী মুনি। সিংহী মুনি আমার এসে দেখছে তার পিতার গলায় কে মৃত সর্প জড়িয়ে দিয়েছে। তাই তিনি ক্রোধে চিৎকার করে বলে উঠলেন, ও হে, তুমি যেই হও, যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। না বলো, আমি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তাই এই কর্মটি করে ফেলেছি, আমার ক্ষমা করে দিন। শোনো রাজা পরীক্ষিত, তুমি যে ভুল কর্মটি করেছ সেই কর্মটি হলো বৈষ্ণব অপরাধ। আজ তুমি বৈষ্ণব অপরাধী, অপরাধী। হে, ফিরিয়ে না এই অভিশাপ, তুমি ফিরিয়ে না। না না যা পড়েছি, তুমি যে আজ অপরাধরা করেছ এ পপ অপরাধের কোনো ক্ষমা হয় না। মাগো, আজ ওই অভিশাপ মাথায় নিয়ে ছুটে চলেছে গুরুদেবের কাছে। গুরুদেব, 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 আজ রাজা পরীক্ষিত আমার সুখদেব গোস্বামীর কাছে এসে বলছে, গুরুদেব, আমি বৈষ্ণব অপরাধের অপরাধী। গুরুদেব, আমার কি করণীয়? আমার হাতে মাত্র আর 7 দিন আছে গুরুদেব, বলো দয়া। ওহে গুরুদেব, আমি কি করলে এই অভিশাপ থেকে মুক্তি পাব? শোনো রাজা পরীক্ষিত,
তুমি আজ বৈষ্ণব অপরাধী, অপরাধী বৈষ্ণব অপরাধ কোনোদিন মা বিফলে যায় না। শোনো, তোমার হাতে যে এই সাতরে দিন আছে, এই সাতরে দিন তুমি ভগবানের যত লীলা আছে সব লীলা শ্রবণ করো। তাই সুখদেব গোস্বামীর কথা মতো রাজা পরীক্ষিত আমার ভগবানের যত লীলা ছিল সব লীলা শ্রবণ করলেন। মৃত্যুর একদিন আগে অর্থাৎ ছয় দিনের মাথায় রাজা পরীক্ষিতের একটি মনের বাসনা জেগেছে। আজ সেই বাসনা নিয়ে ছুটে চলেছে গুরুদেব। কি হয়েছে রাজা পরীক্ষিত? গুরুদেব, আমার মনে একটি বাসনা জেগেছে। গুরুদেব, বলো বলো, তোমার কি মনের বাসনা? গুরুদেব, গুরুদেব, আমার মনের একটি মাত্র বাসনা, আমি আমি রাস রস আস্বাদন করতে চাই। না না রাজা পরীক্ষিত, এ কোনোদিন হতে পারে না। তুমি জানো না, এই রাস রস আজ পর্যন্ত এ জগতে পশু পাখিরা আস্বাদন করতে পারেনি, আর তুমি কিনা একটি মনুষ্য হয়ে এই রাস রস আস্বাদন করবে? না কোনোদিন হতে পারে না। গুরুদেব, আমি মৃত্যুর পথযাত্রী, আমার এই মনের বাসনা তুমি পূর্ণ করো। তাই মা গো, আমার সুখদেব গোস্বামী কি আর করবে, রাজা পরীক্ষিতের মনের বাসনা পূরণ করার লাগি আজ রাসলীলা বর্ণনা করছি আর রাজা পরীক্ষিত শ্রবণ করছে। মা গো, আপনারা সবাই রাজা পরীক্ষিত হতে পারবেন, কিন্তু মা গো আমি সুখদেব গোস্বামী হতে পারবো না। তাই মা, এই রাস রস আমি আমার গুরুদেবের থেকে যতটুকু আস্বাদন করতে পেরেছি ততটুকুই আপনাদেরকে আস্বাদন করাবার চেষ্টা করব। এই রাসলীলায় মা যদি কোনো ভুল ত্রুটি হয় আমার এবং আমার সম্প্রদায়ে, আপনারা নিজেও গুণে আপন কন্যা সন্তান মনে করে ক্ষমা মার্জনা করবেন। তাই সুখদেব গোস্বামী আমার রাসলীলা বর্ণনা করছি আর রাজা পরীক্ষিত শ্রবণ করছে। শরদ চন্দ্র ভবন বন্ধু
করে আর গুন গুন করে মাতাল ভোমরা গুনে গুনে করে মাতাল ভোমরা গুন গুন করে মাতাল ভোমরা গুনে গুনে করে মাতাল ভোমরা গুন গুন করে সারা ফুলের মধু পিবার লাগে মাতাল ভোমরা গুন গুন সারা ফুলের মধু আহারের লাগে মাতাল ভোমরা গুন গুন করে সারা গুন গুন আজ মধুকর ভ্রমর ফুল থেকে মধু সংগ্রহ করার লাগে ঘুরে বেড়াচ্ছ মাগো আমরা জানি প্রত্যেক দিন কিছু ফুল ফোটে তাই তো মা তা কি করেছি মা আজ ওই বৃন্দাবনে মাগো ভগবান কৃষ্ণচন্দ্র কাদের নিয়ে রাসলীলা করেছিল জানে মা ভগবান কৃষ্ণচন্দ্র কাদের নিয়ে রাসলীলা করেছিল কাদেরকে নিয়ে গো মা বৃন্দাবনের ব্রজ গোপীদের ভগবান কৃষ্ণচন্দ্র আমার মাধুর্য রসে বশীভূত হয়ে বৃন্দাবনের ব্রজ গোপীদের নিয়ে করেছিল রাসলীলা কিন্তু মা একজনকে সাক্ষী রেখে আমার কাকে জানে তিনি হলেন আমার মা যোগমায়া হে যোগ যোগ মায়া উপাসিত মাগো হে যোগ মায়া উপাসিত মাগো হে মায়া উপাসিতা
সেই কর্মটি কি গো মা? সেই কর্মটি হলো মা যশোদা আমার আজ তার সোনার গোপালকে ঘুম পাড়াতে ব্যস্ত। কেমন ভাবে ঘুম পাড়াচ্ছে? গোপাল বলি অনেক তো রাত হলো, বলি এবার ঘুমিয়ে পড়। হ্যাঁ, সাড়ে পাঁচটা বাজে। হ্যাঁ বলি অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। এত রাতে নাকি আবার গান শোনাতে হবে? বলি ঘুমাবি তো? সত্যি বলছিস? তা কি করেছে মা? আজ মা যশোদা গোপালকে ঘুম পাড়াবে বলে একটি ঘুম পাড়ানি গান করতে শুরু করলো। আমারও সোনা দেখছি তো মায়েরাই ঘুমিয়ে পড়েছে। আমার সব মায়েরাই তো ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মো বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মো বৃন্দাবনে,
ওই বাবারা মা বসেনি জানে বসলেই যদি বলে হাত তোল ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছে আমা বলে বাবারা কি শুধু দাঁড়িয়ে থাকলেই হবে ও যে বাবারা দেখি সবাই হাত তুলে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে সঙ্গে সঙ্গে গোবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে দেখলেন সেই পূর্ণিমার চাঁদের কিরণ সেই চাঁদকে দেখে মা আজ সেই পূর্ণিমা তিথিতে ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাসলীলার আহ্বানে আজ বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছে তাই দেখে আমার পদকর্তা বললেন শারদ জাগিয়া উঠিল যবনি জাগিয়া উঠিল যবনি শারদা
আষাঢ়িয়া পূর্ণিমায় সবাই জেগে উঠলেন। বৃন্দাবনের শ্রেষ্ঠ সখে রাধা রানী, আজ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা অষ্ট সখীকে দেখে বলছে, সখী রে সখী শোন না সখী, বলি তোকে একটা মনের কথা বললো, তুই কাউকে বলবি না আমার, বলবি না তো? হ্যাঁ সখী, বলি তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না, বলবি না তো? সত্যি বলছিস? বিশ্বাস করব? ওই যে বৃন্দাবনে, শোন না, ওই যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আছে না, ওই কৃষ্ণচন্দ্রকে আমার পতিরূপে পেতে ইচ্ছা করে। তোরও পেতে ইচ্ছা করে খুব, এসো কি বলি তোর পেতে ইচ্ছা করে অনেকদিন আগে থেকে, বলি তোর কি পেতে ইচ্ছা করে? মাথা খারাপ করে না? আমার মায়েদের পেতে ইচ্ছা করে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে? আমার এইদিকের মায়েদের করে করে মা? কাদের কাছে বলেছি মা? বলি আমি একজনকে ভালোবাসি, ওরাও নাকি তাকেই ভালোবাসে। আমার এটা হয়? এ কাদের কাছে আমি মনের কথা বলেছি? তোদের কাছে বলাটাই আমার বিপদ। হ্যাঁ সেটাই তো ভুল। ওমা ভগবান কৃষ্ণচন্দ্র হলো জগৎপতি, তাকে কে কে পেতে চান দেখে একবার হাত তুলুন তো। কারা কারা ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চান দেখে একবার হাত তুলুন। এদিকে বাবারাও সবাই দেখি কে কে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চান। মাঝে মাঝে ফাঁক আছে কিন্তু, ওইসব মায়েরা ভাবছে আমি আসরে যদি বলি যে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চায়, আর কি হবে মা? হ্যাঁ সকালে বাড়ি গেলে দাদা ভাইরা কি গো আসরে তো খুব বলে এলে, বলি ভগবান কৃষ্ণচন্দ্রকে পেতে চায়, সে নাকি তোমার পতি, বলি তাহলে এখানে এসে যাও না কৃষ্ণচন্দ্রের কাছে যাও। তাই ভয়ে মায়েরা হাত তুলছে না মামা, তাই জন্য হাত তুলছেন না। দেখি হাত তুলতে হবে মামা, ভগবান কৃষ্ণচন্দ্র হলো জগৎপতি, তাকে কে না পেতে চায়? তা ভয় পেলে হবে? হাত রাখো তার বলে তুলেছি। দেখে বাবারা বলি ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চান না, তিনি জগৎপতি, তাকে সবাই পেতে চায়। সবাই সবাই মিলে যখন আজ আমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চাই, তাহলে সবাই মিলে আজকে তাকে স্মরণ করব, করবেন তো? বৃন্দাবন মেরে সাইয়া ভজমন গোবিন্দ,
समस्त सखीगण आज ललिता विशाखा चित्रा चंपकलता आज राधानी सबाई मिले भगवान श्री कृष्णचंद्र के पति रूपे पेते चाय तमा जदि एकटा विवाहित बोली जदि एकटा विवाहित मे कोनो दिन अन्य काउके पति रूपे पेते चाय ताहले ताके की करते हय मा वास्तव जगते की करते हैं तार संगे गोपने सम्पर्क रखते हैं तई तो आज जदि स्वामी जानते परे एकदम बाटा पीठे चले ओमा ओटा वास्तव जगते है किंतु वृंदावनेर बजगोपीरा भगवान कृष्णचंद्र के पावार जन्य ओमा आपनारा व्रत करें करें तो जेमन आज व्रत करेछेन মা কদিনের ব্রত করেছেন আজ পর্যন্ত দুদিনের তিন দিনের মা এক সপ্তাহ ব্রত করেছেন করেছেন করেন ওয়া যদিও বা করে আমার ওখানকার মায়েদের কথা বলছি মা আপনাদের কথা বলছি তা আমার মায়েরা আছে যারা আমার ওখানে বাড়ি তা মা কি করে যে দিন ব্রত রাখে সেই দিন ডেকে বলবে এই যে শোনো শোনো না না শোনো শোনো বলি জানো আজ না ব্রত রেখেছি শুনলে যে তাড়াতাড়ি বাজারে যা ফল মূল মিষ্টি সন্দেশ নিয়ে আসো খাবো আজ ভাত খেতে না বলে আজ তো ভাত খেতে নাই আজ এই ফল মূল মিষ্টি সন্দেশ খাব ওমা এই হচ্ছে আমার ওখানকার মায়েদের ব্রত বলে এরা ব্রত করেছে মাটা ব্রত হয়েছে ব্রত করলে এমন বলে মা তোমা আমার ওখানকার মায়েদের কথা বলছি আপনাদের কথা জানি না মা আমি যদি হরিবাসরে দাঁড়িয়ে আর আজ আপনারাই ব্রত করেছেন আর আমি যদি আপনাদের নামে নিন্দে করে যাই বলি এখানকার মায়েরা ব্রত করে ফল খায় মিষ্টি খায় সন্দেশ খায় আসত বলবে একবার নেমে দেখো না আসতে তারপর তোমার হচ্ছে হরি বল হরি বল ওমা মারবেন নাকি ওমা আপনাদের কথা আমি বলি না বকি আনিল রে কোথায় ছিল রে মধু বাখা হরি না সবাই কে আনিল রে কোথায় ছিল রে মধু বাখা হরি না নদী জানাগরে সতী মাতার ঘরে নদী জানাগরে সতী মাতার ঘরে উদয় হইলে নদের হরি নাম ভজন।